পরে এই একটা প্রস্তাব দেখলাম বাংলার জন্য, বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য শাসক বিরোধী এবং ইনক্লুডিং আমিও সবাই মিলে এটাতে সহমত আমরা পারলাম। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী, খানিকক্ষণ কথা হয় দুজনের, কি কথা হয়েছে তাদের তা নিয়ে মাথা চাড়া দিয়েছে জল্পনা। এই নিয়ে এবার মুখ খুলেছেন নওশাদ, কি বললেন তিনি শোনাবো। আজকে সর্বসম্মতিক্রমে তো পাশ করলো, বিরোধীদের রীতিমতো চাপড়ানো হলো বেঞ্চ, তো আপনি কি করলেন? আমি নির্বাচিত হয়ে আসার পরে এই একটা প্রস্তাব দেখলাম বাংলার জন্য, বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য শাসক বিরোধী এবং ইনক্লুডিং আমিও সবাই মিলে এটাতে সহমত আমরা পারলাম, কারণ আমরা সবাই চাই বাংলার উন্নয়ন হোক, বাংলা বাংলার নাগরিকের উন্নয়ন হোক। আজকে ছিল উত্তরবঙ্গকে বিভাজন নিয়ে আলোচনা ছিল, তো উত্তরবঙ্গের মানুষের কী পরিস্থিতি না পরিস্থিতি সেটাও তুলে ধরেছি, তারপরে বিভিন্ন মিনিস্টার এবং বক্তারা বক্তব্য দিয়েছেন, লিডার অফ অপোজিশন ছিলেন এবং লিডার অফ দি হাউসও ছিল, লিডার অফ অপোজিশন একটা প্রস্তাব রেখেছেন যেটা উন্নয়নের স্বার্থে, এবং লিডার অফ দি হাউস যিনি ছিলেন সেটাকে অ্যাকসেপ্ট করে আরও দু একটা শব্দ তাতে সংযোজন করেছেন, যে শব্দ সংযোজন হয়েছে বা তিনি যেভাবে অ্যাপ্রোচ করেছেন দুটি কিন্তু বাংলা এবং বাংলার মানুষের স্বার্থের জন্য। সুতরাং এই তো আমি বিরোধী দল করে যা থেকে এসছি বলে যে বিরোধিতাই করতে হবে এরকম ব্যাপার না, এটা গ্রহণযোগ্য প্রস্তাব ছিল, সেটা অবশ্যই সমর্থন করেছি। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।